একবারে অরিজিনাল শুরু করছি আরো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদ পেশ হয়েছে কেন? পৃথিবীতে আলিফ লাম আছে বা আলিফ কোন লাম এটা এটা বাক্য মারুফ, এটা মারেফা না আরেফা পেশ হলো কেন? পৃথিবীর এটা কোনো প্রত্যেক আমল করে না। শব্দ এর আগে আলিফ যখন লাম হলে নির্দিষ্ট নির্দিষ্ট আল্লাহ, তুমি এটা আমাদেরকে মারেফা ক্ষমা করো, এই ছবিগুলো কেন আসে? বোঝানোর জন্য পেশে। আমি উপরে আঙ্গুল দিয়ে ধরে থাকলেও মনে হয় রেকর্ডে এটা উঠে যাবে। যাই হোক, এখানে আহ, জেনে বা দম আপনার এই করতে দিয়ে এমন কোন সফটওয়্যার, আপনার এই আমল কোরআন নাই, এই সফটওয়্যারটা জন্য এখানে বদলালে এইগুলো আসবে না। নতুন একটা সফটওয়্যার জি নামালে আপনার এই কোরআনের এই সফটওয়্যারটা অ্যাপটা আনইনস্টল করে নতুন একটা অ্যাপ ইনস্টল করেন, তাহলে এই ছবিগুলো আসে না। আমি হচ্ছে একটা ও ব্যবহার করি, আচ্ছা, তাই নাকি? এই অ্যাপটা ফেলে দিয়ে নতুন ফিটিং একটা অ্যাপ মডিফিকেশন ব্যবহার আছে, করি। কোরআন মাজিদ নামে একটা আচ্ছা অ্যাপ দিয়ে ইনশাল্লাহ ফিটিং এর মডিফিকেশন ইনশাল্লাহ। আছে, নোটিফিকেশন অফ করে দেন তাহলে কোনো অ্যাড আসবে না। কি অফ করে দিব? কোরআনে কোরআনের সেটিং এ দিতে হবে, সেটিং এ দিয়ে নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন অফ করে দিচ্ছে, অফ করলে কোনো অ্যাড আসবে না। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুতে কারণ পেশ করতে হলো, হবে এর কারণ কি? আমরা জানি বলো পৃথিবীর প্রত্যেক শব্দ যখন বাক্যের শুরুতে আসবে শুরুতে আছে তখন সেটা পেশ হবে, আর এসিম যদি বাক্যের শুরুতে আসে তাহলে আমরা কানামাছি ভু ভু করে হলেও বুঝি আর না বুঝি তাকে আমরা কি বলবো? মুবতাদা বলবো। মুক্তদা। তাহলে আর আমরা জানি মুবতাদাটা কি পেশ বিশিষ্ট হয়, তাহলে আলহামদুটা হচ্ছে পেশ বিশিষ্ট হল। অল্প কিছু ব্যাখ্যা করি, তাই না? তো আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। এই যে সমস্ত কথাটা কেন বললাম, থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ হেল্প ইউ আল্লাহর জন্য অ্যান্ড নির্দিষ্ট মেক সমস্ত সকল কথা। টিচার্স অফ ইসলাম ইওর সান, প্লিজ গো গো ব্যাক। এই আলহামদু, এই যে আলিফ লাম, মারেফা, মারেফা মানে তো নির্দিষ্ট প্রশংসা, যেমন তেমন প্রশংসা। আল্লাহকে কি চাটুকারিতা দিবেন নাকি অন্তর থেকে সকল ভালো গুণগান বলবেন? যে সকল গুণগান, এই জন্য মূলত মারেফা। আর আমরা জানি মুবতাদার আসল হচ্ছে মারেফা হওয়া, তো আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, আমরা সবাই জানি। এখন লিল্লাহি, হার নিচে কে জের দিল? উনি এটাই হরফে যার হরফে যার এটা হচ্ছে হরফে যার কারণে আর নিচে দিয়ে রাখছে এখন থেকে শুধু আর হরফে যার বলবেন না, বলবেন লি হরফে যার, কি বলবেন? লি হরফে যার, লি হরফে তাই তো যার। বললাম স্যার যে লি জি জি, লি মানে কি? লি জন্য, হরফে দেওয়া জন্যে, কারণ, হেতু, যেহেতু। তাহলে লিল্লাহি মানে আল্লাহর জন্যে। আল্লাহ জানে মাশা আল্লাহ মাশা আল্লাহ। নিজক তো আল্লাহ আর এখন আল্লাহ আছে ইলাজ। জি, তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাহলে মুবতাদার পরে যেটা আসবে সেটাই তো মূলত খবর, তাই না? আচ্ছা, এখনো মাজরুরের পড়া যেহেতু বুঝাইনি তাই বলবো না, শুধু এতটুকুন বলে দিলাম আলহামদু যেহেতু মুবতাদা, এর পরে বাকি সবগুলো যা মনে তাই হোক খবরই হবে, তাই না? আচ্ছা, এখন চিন্তা করে দেখেন, রব্বি, রব্বুন মানে তো প্রভু, এটা একটা শব্দ, কিন্তু কে রব্বুনের রব্বি প্রতিপালক জের কে দিল? লি হরফে লি যার, হরফে যার, হরফে যার আল্লাহ লি, আছে মুদা আল্লাহ, আর রব্বি আল্লাহ আছে তো নাই, যেরা যেরা মুদা মুদা হাজির নাই। জি আসছে সেই জন্য রব্বি ও জি, যিনি আল্লাহ তিনি রব, সেই কারণে লি মাশা আল্লাহ হরফে মাশা যার আল্লাহ, হলো বি এটা দিয়ে। আপনাদেরকে এখনো পড়ায়নি। হ্যাঁ, এটাকে বলা হয় বদল, বদল বদল হচ্ছে মানে পুরোপুরি বদল। বদল হচ্ছে 5 প্রকার। তো আমরা শুধু এতটুকুন বুঝবো, যিনি আল্লাহ তিনি তো রব, তাই না? তাহলে আল্লাহর নিচে যদি জের হয় তাহলে তো রবের নিচেও জের হবে।
আরে আর জের এখানে দেবার একে মূল কারণ আমল মূলত, গ্রহণ করে, জি 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 যদি জি জি মাহফুজ যদি আছে জের আসে পরে এসএম গুলো সব জের আসবে, জের হিসাবে আসবে, যদি এখানে ডবল আসে মূলত পরে সব ডবল আসবে, ইরাব হিসাবে আল্লাহ শব্দ সেটা থেকে ইরাবের হয়। বদল হয়েছে, হ্যাঁ এই জন্য জের হয়েছে, কারণ আল্লাহ যা রব তাই। ইরাবের স্ট্যাটাস কিন্তু হলো ইরাবের এই স্ট্যাটাস রব, হিসাবে আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, আচ্ছা এখন রব বীর নিচ্ছে জের দেবার মূল কারণ তাহলে ওই যে আগের লাম লাম জের হরফে মিল জারি, লাম, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝতে পেরেছে। এখন রব্বুন তো বলছে রব্বিল আলামিনা, তো আলামিনা এই যে নুন মানে ইয়া সাকি নুনের জবর হলে ইয়াসির পৃথিবী জবর উল্টা হলে গেলেও এটা মাজমূর মূলত জামা বহুবচন। ইয়া জামা সাকি নুনের জের হওয়া মানে হচ্ছে এটা বহুবচন। তাহলে আলাম মানে জগৎ, আলাম মানে জগৎ, আলাম মানে কি জগৎ, আর আলামিনা মানে অনেক জগৎ, উভয় জগৎস্থল অনেক, জগৎ নয়। যে সকল যার পৃথিবী কোরআনে আসমান অর্থ সমুদ্র উঠানো গ্রহ আছে নক্ষত্র সবই তারাই উভয় হলো। জগৎ, সে সকল কোরআনের অর্থ সঠিক হয়নি, উভয় জগৎ নয়, মূলত লক্ষ কোটি সকল জগৎ জগৎ আছে, সকল জগতের প্রভু তিনি। আচ্ছা এখন রব্বুন মানে কি প্রভু, যিনি পরিচালনা করে তাকে বলা হয় রব। হিন্দু ধর্মের প্রত্যেকটার এক একটা দেবতা বা সৃষ্টিকর্তা থাকে, কিন্তু মহান আল্লাহ তালা তিনি সব। এই জন্য মহান আল্লাহ তালা কখনো বলবেন খালিক, কখনো বলবেন রব। তাহলে রব শব্দের প্রকৃত আবিধানিক অর্থ কি? রব শব্দের প্রকৃত আবিধানিক অর্থ হচ্ছে লালন পালন করা, দেখা শোনা করা, পরিচালনা করা। মনে থাকবে ইনশাল্লাহ। রব মানে কি? লালন পালন করা, দেখাশোনা করা, পরিচালনা করা। এখন তাহলে আপনারাই বলেন আলামিনা মানে তো অনেক জগতের, তাহলে এই রব গুণটা মোজাফ, হ্যাঁ, আর আলামিনা হচ্ছে মোজাফ ইলাই। তাহলে মোজাফ আর মোজাফ ইলাইয়ের অর্থ কিভাবে করবেন? সকল সকল জগতের জগৎ সময়ের পরিচালক, প্রতিপালক, প্রতিপালক, মাশাল্লাহ সুন্দর বাংলা, প্রতিপালক, বিশেষ পালন কর্তা আর যত্নের গুণার। সাথে যিনি লালন পালন করেন তাকে বলা হয় প্রতি। প্র পরা পরিপর পরিপূর্ণ।